কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তরে চাকুরিপ্রাপ্তদের নিয়োগপত্র প্রদান করা হয় বুধবার। এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতেই নিয়োগপত্র তুলে দেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। আমাদের জীবন ধারণের ক্ষেত্রে কৃষকদের গুরুত্ব অপরিসীম, তাই এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বলেন, আমরা সকলেই টাকার পেছনে ছুটছি। সরকারি কর্মচারীরা বেতন বাড়ানোর জন্য আবেদন জানান, কিন্তু কৃষকরা যদি ফসল উৎপাদন বন্ধ করে দেন তাহলে আমরা বাড়তি বেতন দিয়েও খাবার পাবো না। কৃষকরা যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। তাই কৃষকদের আয় বৃদ্ধি করে কৃষকদের কৃষিকাজের সাথে যুক্ত রাখতে দেশের প্রধানমন্ত্রী একের পর এক পরিকল্পনা গ্রহণ করে চলেছেন। কেন্দ্রীয় বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে কৃষকরা স্বনির্ভর হওয়ার ফলে বর্তমানে দেশের 81 কোটি মানুষ এবং আমাদের রাজ্যের 24 লক্ষাধিক মানুষ প্রতি মাসে বিনামূল্যে 5 কেজি করে চাল পাচ্ছে এবং বর্তমানে ফসল উৎপাদনের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। কৃষকরা যদি মনে করে আমি চাষ করবো না, তাহলে এই জন্য আমার দেশের প্রধানমন্ত্রী দেশের মধ্যে কৃষকদের আয় বাড়ানোর জন্য একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, কারণ সেজন্য কৃষি জমির সাথে যুক্ত থাকে এবং আমাদের আগামী দিনের জন্য আমাদের এই জন্যই কৃষকরা কারা অন্নদাতা এখানে বসে আছে। আমি কি কৃষক? কে খাওয়া দিচ্ছে আমাকে? আপনারা কজন কৃষক আমি জানি না। কৃষকরা যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে আপনার কিন্তু অস্তিত্ব সংকটে ভুগবে। এদিনের এই অনুষ্ঠানে 30 জন LDC ও 35 এগ্রি অ্যাসিস্ট্যান্টদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, RE News।